আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে আমাদের এই ভ্রমণ ডায়েরিতে যুক্ত হচ্ছে নতুন এক ভ্রমণ স্থান, যেটা হচ্ছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারপুর। দেখতে পাচ্ছেন এখানে সাইনবোর্ড দেওয়া আছে। আর এই টুরিস্ট এরিয়ায় আমরা যখন আসব, সবাইকে একটি জিনিস খেয়াল রাখতে হবে যে বর্ষাকাল অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ বর্ষাকালে আপনি যদি আসল ফ্লেভারটা পেতে চান তাহলে এখানে আপনি আসলে খুব ভালো লাগবে। চলুন দেখা যাক কি হয়। হ্যাঁ বন্ধুরা, রাতারগুলে ভ্রমণ করতে হলে যে সকল বিষয় খেয়াল রাখতে হবে তা হচ্ছে, এখানে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, তাই ছাতা ভাড়া পাওয়া যায় এবং লাইফ জ্যাকেট ভাড়া পাওয়া যায়। এখানে নৌকা ভাড়া করতে গেলে আপনাকে 700 টাকা খরচ করতে হবে, এবং পর্যটন এরিয়া হিসেবে যেহেতু আপনি এখানে এসেছেন তো আপনাকে টিকিট কাটতে হবে, এবং স্টুডেন্ট ফি অর্ধেক, এবং স্টুডেন্ট ছাড়া যারা আছেন তাদের জন্য 52 টাকা করে টিকিট কাটতে হবে। আর তারপর সব মিলে আমরা যেহেতু যাব, আমাদের সব মিলে প্রায় নৌকা ভাড়া সহ সব কিছু মিলে প্রায় 800 টাকার মতো যাওয়া আসা লাগবে। ভ্রমণটি আরো ভালোভাবে উপভোগ করতে আমরা পাশের দোকান থেকে কিছু হালকা কিছু খাবার কিনে নেই। দুইটা ছাতা নাও, দুইটা ছাতা নাও, ছাতাগুলো ভাড়া পাওয়া যায়। ছাতা ভাড়া কত? 20 টাকা। ঠিক আছে, তো দুইটা নাও ছাতা। বন্ধুরা, আপনারা সিলেট আসবেন অথচ রাতারগুলো ভ্রমণ করবেন না, তাহলে আপনাদের পুরো সিলেট ভ্রমণটাই মাটি হয়ে যাবে। আমরা এখন রাতারগুলো ভ্রমণের জন্য যে নৌকাটি ভাড়া করেছি এখন সেই নৌকায় উঠবো, আপনারা ইচ্ছা করলে আমাদের সাথে যেতে পারেন। আমাদের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, ছাতা, লাইফ জ্যাকেট, ব্যাগ। ব্যাগ ইচ্ছা করলে আপনারা যে সিএনজিতে আসবেন সেই সিএনজিতে রেখে আসতে পারেন। আমাদের ব্যাগে কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, তাই আমরা সাথে করে ব্যাগ নিয়ে যাচ্ছি। এছাড়াও আমরা নিয়েছি ডাব, তারপর ছাতা, লাইফ জ্যাকেট। আমাদের সাথে রয়েছে আমাদের এক ছোট ভাই। থ্যাংক ইউ ভাই, দেখা হবে ভাই, চলুন। সারি সারি নৌকা সাজানো রয়েছে, দর্শনার্থী যারা রয়েছেন এবং ভ্রমণ পিপাসু মানুষ তারা সবাই নৌকায় যাওয়ার জন্য রেডি হয়ে আছেন। আমাদের নৌকা, আমাদের যে ভাই, ভাই আপনার নামটা কি? শাহিদ। শাহিদ ভাই, তিনি নৌকা চালাবেন, আমাদেরকে নিয়ে যাবেন। আমাদের যাত্রা শুরু হয়ে গেল রাতারগুলের উদ্দেশ্যে। আমরা আস্তে আস্তে রাতারগুলের ভিতর প্রবেশ করছি।
বিদায়, গুড নাইট গাইস। বন্ধুরা, আমরা রাতারগুলের মেইন স্পটে চলে এসেছি, একেবারে গহীন অঞ্চল যেটা বলা হয়। কি অসাধারণ দৃশ্য, এক কথায় অসাধারণ। সিলেটে আসা এবং ঘুরতে আসা আপনার জন্য অপূর্ণ থাকবে আপনি যদি রাতারগুলে ভ্রমণ করতে না আসতে পারেন। Thank you.